হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যার 2 থেকে 3 বার ব্যবহারই আপনি আপনার চুলের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাছাড়া চুল এতটাই সুন্দর হয়ে উঠবে যে আপনি আপনার শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করে দিবেন, কিন্তু এই হেয়ার প্যাকটির ব্যবহার কোনোভাবেই বন্ধ করতে চাইবেন না। শুধুমাত্র 2টি উপাদান দিয়ে তৈরি এই হেয়ার প্যাকটি অবশ্যই আপনার মন জয় করে নেবে, আর ব্যবহার করে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। তাই হেয়ার প্যাকটিকে ব্যবহার করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এর জন্য আমার প্রথমেই দরকার শিকাকাই। এই জিনিসটি কিন্তু আমরা সকলেই চিনি, আর যে কোনো মশলার দোকানে এটা পাওয়া যায়। রেমেডিটাকে তৈরি করার জন্য আমার দরকার শিকাকাই পাউডার। আমি এই শিকাকাইকে মিক্সির সাহায্যে পাউডার করে নিব, তবে মার্কেটেও কিন্তু শিকাকাই পাউডার কিনতে পাওয়া যায়। আপনি চাইলে সেই পাউডার কিনেও এখানে ব্যবহার করতে পারেন, তবে ভেজাল মুক্ত থাকতে চাইলে আপনি নিজেই পাউডার তৈরি করে সেটা ব্যবহার করুন। বন্ধুরা, আমি শিকাকাই পাউডার করে নিয়েছি। এবার আমার দরকার একটি পরিষ্কার বাটি, আর এর মধ্যে নিব 4 টেবিল চামচ শিকাকাই পাউডার। আমি এখানে আমার চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী ব্যবহার করছি। আপনি চাইলে আপনার চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী শিকাকাই পাউডার কম বেশি করতে পারেন। তারপর আমার যা দরকার পড়বে তা হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা জেল। আমি একটি অ্যালোভেরা পাতা থেকে সমস্ত জেল বের করে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যালোভেরা চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে। এর জেলে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়াকে মজবুত করে দেয়। এছাড়া খুশকি দূর করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। এবার এই 2টি উপকরণকে ভালো করে মিক্স করে নিন। শিকাকাই ব্যবহার করলে প্রাকৃতিকভাবেই মাথার চুল ঘন হতে শুরু করে দেয়, পাশাপাশি চুল পড়াও কন্ট্রোলে চলে আসে। এমনকি এটা পাকা চুল প্রতিরোধ করে চুলকে কালো ও ঝলমলে করে তোলে, তাই চুলের মধ্যে জট বাঁধা বা চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি রয়েছে, যা মাথার ত্বককে শুষ্ক হতে দেয় না, ফলে মাথার স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর হয়ে যায়। আর এই শিকাকায় চুলকে গোড়া থেকে মজবুত ও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, হেয়ার প্যাকটি তৈরি। তবে এই হেয়ার প্যাকটিকে খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। এবার এই রেমেডিটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করে নেওয়ার পর 5 মিনিট এইভাবেই রেখে দিন, আর 5 মিনিট পর আপনি গোসল করতে যেতে পারেন। আর গোসলের সময় চুলের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে তা হালকাভাবে মাসাজ করে নিন। আপনি দেখতে পারবেন আপনার চুলের মধ্যে শ্যাম্পুর মতো ফেনা ফেনা ভাব চলে এসেছে। আর এই রেমেডিটার মধ্যে যে ফেনা ফেনা ভাবটা রয়েছে, এটাই আপনার চুলকে একদম গভীর থেকে পরিষ্কার করে তুলবে। আপনি বিশ্বাস করতে না চাইলে অবশ্যই একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখুন, দেখবেন আপনার চুলের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। শিকাকাই প্রাকৃতিক কন্ডিশনার ও শ্যাম্পু, তাই এটা চুল পরিষ্কার করার পাশাপাশি আপনার চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে, আর চুলের সমস্ত রকমের সমস্যার সমাধান করে দেয়। তো বন্ধুরা, আজ থেকেই আপনি এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন, যা আপনার চুলের জন্য অসাধারণ কার্যকর হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।